গতকাল শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান একাকী একটি আফগানি কার্পেটের দোকান পরিদর্শন করেছেন। গত বছর অক্টোবর মাসে একজন ক্রেতা ওই দোকান মালিক আরেকের ছেলেদের কাছে গিয়ে শেখ মোহাম্মদ বিন জায়েদের ছবিযুক্ত একটি কার্পেট কিনতে চান, কিন্তু বিক্রেতা ওই কার্পেটটি বিক্রি করতে অস্বীকার করেন। এমনকি যদি তাকে 100,000 বা আরও বেশি মুদ্রা দিলেও সেটি তিনি বিক্রি করবেন না বলে সাফ জানিয়ে দেন। এ সময় দোকানি বলেন, শেখ জায়েদ আমাদের বাবার মতো, আমি তাকে ভালোবাসি, তিনি আমাদেরকে অনেক সাহায্য করেছেন, আর এটা বাবা জায়েদের মার্কেট। গত বছর সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি অনেক ভাইরাল হয়েছিল, তখন আবুধাবি শহর কর্তৃপক্ষ তাকে পুরস্কৃত করে। কিন্তু গতকাল শেখ মোহাম্মদ বিন জায়েদ নিজে তার সাথে দেখা করে তাদের মনে আনন্দ ও মুখে হাসি ফুটিয়েছেন। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।